বলখালী উপজেলার শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নের প্রায় 300 বছর আগর সনর সাউনি দিয়ে নির্মিত বিখ্যাত শ্রীপুরের বুড়ো মসজিদ আজিয়ে বলহালির ঐতিহ্য হিসেবে পরিচিত। এই মসজিদ গড় সাততলা বিশিষ্ট মিনার জেলে সৌন্দর্য বাড়াই এলে আকাশ ছোঁয়া অবস্থানের হারণে দূরত্ব মসজিদেবের চিহ্নরে জানান দেয়। ইয়েনসারও মসজিদের সামনে আছে সুবিশাল ফয়ের ও শান বাঁধানো ঘাট। হ্যাঁ দাদা বিজি, ইয়ে পরে বাজি স্যার বিগত 1986 রাতে আমি বলতে হেমত আছি বিভিন্ন মাস আইয়ে জায়গার ফল ফল বা নিদ্র আইয়ে করবার ওর দুই বুড়ো নিয়ে ওর নামই তো বুড়ো লিখে ওই যুগ থেকে নাম না জানে নাম দিতে বুড়ো নিয়ে বুড়া মসজিদে বসে সাহেব বত্তরিয়ন সাহেব সায়ন সাহেব এবং আরা কিছু গণ্যমান্য ব্যক্তির মাধ্যমে আরা এই মসজিদ ব্যাপকভাবে উন্নয়ন করে ফেলে আর একটা মেগা প্রকল্প হাতে লেবে চিন্তা ভাবনা করছি এবং এই প্রকল্পের মধ্যে আর বিশেষ করে এই মসজিদের সেতলা ভবন করে দৃষ্টিনন্দন রকম ভবন সেতলা ভবন গ্রহণ করব এসব খরচ তারা দিই এবং আমরা আর্কিটেক্ট আনিয়ে এসব এখানে ব্যবস্থা করছি। এই ঐতিহ্যবাহী মসজিদগুলো এনে স্থানীয় চেয়ারম্যান জানাল দি এই মসজিদ গান আগে ঐশ্বর ভাষা আছে বিভিন্ন দুর্নীতির কারণে এই ওয়াকফ স্টেটে আর দায়িত্ব দিয়ে বিশেষ করে আর ইয়ানু মহোদয় এবং আর চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ কারলাম আমাদের দায়িত্বে আছি সুশৃঙ্খলভাবে আমরা মসজিদ চালাই মসজিদের মধ্যে যে মসজিদ একটা ঐতিহ্য যে ঐতিহ্য ধরে যাবে আমরা যথেষ্ট কষ্ট করি তো মুসলিমগুলো খুবই খুশি আর চেষ্টা করি যে ইনশাল্লাহ আরও ভবিষ্যতে চট্টগ্রামের তৎকালীন প্রশাসক থানাদার ওয়াসিম চৌধুরী মসজিদ গো প্রতিষ্ঠা করেছিল। ওয়াসিম চৌধুরীর বা ভাসিল দি একজন ধার্মিক ও দিন রাত আবাদত গড়িয়ে অজ্ঞ মানুষ। একান সময়ে তাই তিনি বুড়োয় গেলে ব্যাগ উনে বেড়ে বুড়ো হুজুর হয়ে নেয় দেখতে শুরু করে। হঠাৎ করে তিনি একদিন মসজিদ উত্তুন গায়েব হয়ে যায়। পরে আর তার সন্তান নফনে উনার নাম অনুসারে বুড়ো মসজিদ নাম গড়াই এই মসজিদ গোর। মসজিদ গোর সার্বিক উন্নয়নের ব্যাপারে আর হতা হইলে উপজেলা নির্বাহী অফিসার জানাইল দি আওতায় রয়েছে এবং ওয়াকফ প্রশাসকের কার্যালয় থেকে উপজেলা নির্বাহী অফিসারকে এই মসজিদের অফিসিয়াল মোতাবেক নিয়োগ করা হয়েছে। সেই হিসেবে বর্তমানে তার যে আয় ব্যয়ের যে বিষয়টি সে সম্পূর্ণ হচ্ছে উপজেলা প্রশাসন থেকে পরিচালনা করা হয়ে থাকে। এখানে আমরা 2-3 মাস পরপর দান বাক্সগুলো যখন আমরা ওপেন করি দেখা যায় যে একটা বিরাট পরিমাণ টাকা এখানে পাওয়া যায়। তো সেই টাকাগুলো আমরা যথানিয়মে জমা করছি। আমাদের প্ল্যান আছে যে পরিকল্পনা আছে ভবিষ্যতে আমরা এখানে একটা বড় ধরনের মসজিদের উন্নয়ন কাজে ডেক্স নিউজ C+TV। দর্শক আনার এই ভিডিও কিন্তু অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন গবরাই উঙ্গ সাপ এবং C+ ফোন এই চাহ।